আসসালামু আলাইকুম, আমি বিল্লাল হোসেন, রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 16 BJS। এই বিজিটা আপনার প্যারেন্টসদের জন্য, যারা স্বপ্ন দেখেন তার ছেলে মেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবেন অথবা বিচারক হবেন। সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনার ছেলে মেয়েকে ল থেকে একটা ডিগ্রি নিতে হবে বা ল থেকে পড়াতে হবে। যদি ল থেকে পড়াশোনা করে তাহলে সে এলিজিবল হবে হচ্ছে যে জাজ বা জুডিশিয়ারি এক্সাম দেওয়ার জন্য। তো আপনার যারা ছেলে মেয়ে লতে পড়ছেন, তাদের হয়তো প্যারেন্টস হিসাবে একটা দায়িত্ব আছে যে কীভাবে তার ছেলে মেয়েকে টেক কেয়ার করবে। আপনার হতে পারে কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে, কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে। তো অনেক ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে প্যারেন্টসটা খুব কনসার্ন থাকে যে আমার ছেলে বা আমার মেয়েটা সঠিক লাইনে গাইডলাইনের মধ্যে আছে কি না, বা সে কীভাবে কী করছে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যদি সে জুডিশিয়ারিতে আপনি চান সে জুডিশিয়ারিতে আসুক, তাহলে তার কেরিয়ার অ্যাট ফার্স্ট আপনাকে ফোকাস করবেন তার একাডেমিক রেজাল্ট কীরকম। অ্যাট ফার্স্ট আপনি এঙ্গেজমেন্ট করেন একাডেমিক রেজাল্টটা ভালো করার জন্য, কারণ একাডেমিক রেজাল্ট ভালো হলে প্রাইমেফিসিয়া ফ্রম দ্য ফেস অফ দ্য রেকর্ড এটা মনে হবে যে সে ট্র্যাকে আছে, পড়াশোনা করছে। তো আপনি এটাতে কনসার্ন হন যে সে একাডেমিক পড়াশোনাটা ঠিক মতো করছে কি না। তার পরবর্তীতে আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে আপনার ছেলে মেয়ে, তারপর তাকে আপনি এই বিষয়ে বলে যে এবার তুমি কোনো কোচিংয়ের সাথে ইনভলভ হতে পারো, বা থার্ড ইয়ার যখন পড়াশোনা করবে কোনো জুডিশিয়ারিতে যারা আছে তাদের সাথে তুমি যোগাযোগ রাখো যে কীভাবে মানে এই মানে হচ্ছে জার্নিটা করা যায়। আপনি তাকে মোটিভেট করতে পারেন, আর একটা স্বপ্নও দেখাতে পারেন আপনি যে আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে জুডিশিয়ারিতে আসুক, বিচারক হোক, যে বিচারকদের অবস্থান বিবেচনায় আপনি তাকে মোটিভেটও করতে পারেন। তো আসলে যদি আপনি এভাবে আপনার ছেলে মেয়েকে গাইডলাইনে রাখেন, ইন্ড অফ দ্য ডে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তার কাছ থেকে। নট নেসেসারি যে বিচারক একদম এটাই সর্বশেষ বা মানে একমাত্র পেশা, বাট এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিজিয়াস জব বা সার্ভিস বলা হয় এটা।